করোনা পরিস্থিতি মোকাবেলায় এই বাজেট মোটেই উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, বাজেট অন্তঃসারশূন্য, বাজেটের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। শীর্ষ ঋণখেলাপিদের সুযোগ দেয়ায় ব্যাংকিং ব্যবস্থা আরো ভেঙে পড়বে বলেও জানান তিনি। উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে 2,05,000 কোটি টাকা, অথচ করোনা সংকট মোকাবেলায় মাত্র 10,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এই উন্নয়ন খাত থেকে 1,00,000 কোটি টাকা করোনা সংকট মোকাবেলায় দেওয়া যেত। ব্যাংকে 10,00,000 টাকার উপরে রাখলেই 3,000 টাকা কর দিতে হবে, 1,00,000 টাকার উপরে থাকলে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমানতকারীরা নিরুৎসাহিত হবে। এই বাজেট মানুষের আশা পূরণ করতে পারেনি শুধু নয়, এই বাজেট মানুষকে আরো কষ্টে ফেলবে, এই বাজেট জনবান্ধব হয়নি।